পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করছি দুধ দিয়ে নারকেলের নাড়ু। তাহলে চলুন উপকরণগুলো বলে দিই। এখানে আছে দুটো নারকেল কোড়ানো, 250 ml দুধ, ঘন দুধ, 1.5 কাপ চিনি, আর আছে 10টা ছোট এলাচ। তাহলে চলুন এবার শুরু করি। এই নারকেলটা এবার আমি গ্রাইন্ডারে বেটে নেব। গ্রাইন্ডারের মধ্যে বেটে নিচ্ছি। এবারে এই যে গ্রাইন্ড করে নিয়েছিলাম এর পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চিনি। এবারে দিয়ে দিচ্ছি এই দুধ, ঘন দুধ দিয়ে এইবারে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একটা হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এটা আমি গ্যাসটা অন করে দিলাম। এইবারে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু এখানে বাটা আছে, হাতা দিয়ে চেপে চেপে না নাড়লেও চলবে। যখন এটা শুকিয়ে আসবে, একটু স্টিকি হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, সেই সময় এটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো, 10টা এলাচ রেখেছিলাম সেইটা ছড়িয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ছেড়ে আসছে দেখুন কড়াই থেকে, কড়াইতে একটু লেগে নেই, একদম শুকিয়ে গেছে। আর এর মধ্যে দুধটা আছে তো, সেজন্য একটা ক্ষীর ক্ষীর ভাব হয়, ভালো লাগে খেতে। এটা হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে এটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে তুলে নেব, এইভাবে তুলে নিয়েছি। এটা নামানোর সঙ্গে সঙ্গে গরম থাকতে থাকতেই ছোট ছোট করে গোল গোল নাড়ুর আকারে গড়ে নিতে হবে, না হলে পরে এটা শক্ত হয়ে যাবে। খুব তাড়াতাড়ি এটা করতে হবে, সঙ্গে সঙ্গেই এইভাবে গোল গোল করে আমি করে নিচ্ছি।
এইভাবে আমি সবগুলোই করে নিলাম। তৈরি আমার ঘন দুধ দিয়ে নারকেলের নাড়ু। এটা জমে গেছে, জমে চিনিগুলো সাদা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।